আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আবার চলে আসলাম বুড়িগঙ্গা নদীর পারে। তো বুড়িগঙ্গা নদীর পারে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে সুপারি গাছের একবারে সারি মানে বুনে দেওয়া হয়েছে। তো যখন এখানে সুপারি গাছে যদি সুপারি ধরা পড়ে বা যখন ফলন হবে তখন কিন্তু আমার মনে হয় সুপারি গাছের বা সুপারির দাম কিন্তু অনেক কমে যাবে। আসলে দর্শক, মানে আমি আসলে সঠিক জানি না এটা সুপারি গাছ কিনা, তবে অনেক দর্শকে বলেছিল যে এটা নাকি সুপারি গাছ, তো তার প্রেক্ষিতে আমি এই কথাটা বললাম। আর দর্শক, এই জায়গায় কিন্তু একটা ব্যতিক্রম জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে কি যে ওয়াকওয়ে, আমরা জানি যে নদীর পাশে শুধু গাছ লাগানো হচ্ছিল, কিন্তু এ পাশে এসে দেখতেছি যে না, ও পারেও কিন্তু গাছ লাগানো হচ্ছে। আর মূলত এই যে টিনের ঘরগুলো দেখতেছেন, এখানে যারা বিডব্লিউটিএ নির্মাণাধীন শ্রমিকগুলো আছে তারা এখানে থাকে এবং এখানে টুকটাক তারা কাজ করে। আর সামনে হিন্দুদের হতে বা কোনো ইয়া চলতেছে, সে কারণে তারা তাদের যে কি জানি বলে প্রতিমা সেটা বিসর্জন দিচ্ছে। তো এখান দিয়ে আর কি বড় বড় গাছ লাগানো হবে, আর অলরেডি কিছু কিছু জায়গায় কিন্তু গাছ লাগানো হয়েছে। তো দর্শক, এই জায়গায় কিন্তু বসার মতন একটা সুন্দর প্লেস তৈরি করা হয়েছে এবং এখানে যখন ফিনিশিং এর কাজটা শেষ হবে তখন কিন্তু এই অংশটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং বসতেও মন চাবে। যদিও এখন এখানে ফিনিশিং করা হয়নি, শুধু জাস্ট প্রথম পর্যায়ে যে কাজটা সেটা তারা শেষ করেছে। আর যেটা বলছিলাম দর্শক, এখানে কিন্তু অনেক গাছ অনেক ফুল ফুটতেছে, এই যে দেখা যাচ্ছে হলুদ ফুল, অনেক কিউট ফুল, সুন্দর, যদি অনেক পোকা। আর এখানকার এই অংশে যে দেখা যাচ্ছে যে ফুল গাছগুলো বেশি লাগানো হয়েছে, আর ও পারে অনেক বড় বড় গাছ লাগানো হয়েছে, বিশেষ করে কাঠগাছীয় গাছগুলো। আর যে গাছগুলো বেশি ছায়া দিবে মূলত সেরকম টাইপেরই গাছ লাগানো হয়েছে। আর এখানে অনেক ফুল গাছে আবারও বলতেছি যে ফুল ফুটতেছে, তো সিনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে পাশে যেটা বলতেছিলাম বড় বড় গাছ লাগানো হয়েছিল, যদিও একটা গাছ মারা গেছে অলরেডি। ও, এখানে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। দর্শক, এই পারে এই অংশে দেখা যাচ্ছে যে ফিনিশিং যে কাজটা সেটা কিন্তু তারা চলমান রেখেছে। আর এই যে নদীর পার আসলে এখন ফুলগুলো ফোটা শুরু করেছে, তো দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের মতন একটা এরিয়া করে তারা গাছ লাগানো শুরু করেছে। আর এই জিনিসটা করার মূল কারণ হচ্ছে কি, যাতে মানুষ সাধারণ পাবলিক এখানে আসলে খোলামেলা, তো তো এখানে এসে তারা গাছগুলো পালাতে পারে বা ভুলবশত উপড়ে ফেলতে পারে। তো আহারে, এই যে ফিনিশিং এর কাজটা করতেছিল সেখানেও কিন্তু পাবলিক দেখেন এসে এক্স লেখছে, কি কি লেখতেছে, আসলে আমাদের আল্লাহ জানে কবে আমাদের যে বিবেক হবে। হ্যাঁ, ওয়াই প্লাস টি ভাই, আপনার ভালোবাসা আপনি কলঙ্ক লাগাই দিলেন এই ওয়াকওয়েতে। আপনারা জানেন যে এখানে যারা কাজ করে তারা কিন্তু খুবই কষ্ট করে এখানে ফিনিশিং এর কাজগুলো করে, তো এখানে যদি বারবার একটা কাজ করতে হয় তাদের, তাদের তো একটা মানে ধৈর্য থাকে, তাই না? আপনারা প্রথমবার নষ্ট করেছেন, ঠিক আছে, নষ্ট করেছেন সমস্যা নেই, কারণ ওইখানে ফিনিশিং এর কাজ বাকি ছিল। বাট এখন তো দেখেন এই যে অনেক সুন্দর করে তারা ফিনিশিং গুলো করতেছিল, এখন যদি আপনারা সেটা নষ্ট করেন তাহলে আসলে আমারই খারাপ লাগতেছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন চারো সাইড দিয়ে বাঁশের মতন একটা বেড়া দিয়ে তো তৈরি করেছে, যাতে সাধারণ পাবলিক এখান দিয়ে না হাঁটা চলা কর ফেরা করে। আর গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর এই জিনিসগুলো প্রয়োজন হবে না, চারো সাইড দিয়ে যে বাঁশের। আর যেটা বলতেছিলাম, এই অংশে কিন্তু ফিনিশিং এর কাজ কমপ্লিট। তো আমরা এরপর আমরা চাচ্ছি যে আপনাদের যাব গিয়ে দেখাবো যে কতদূর তারা ফিনিশিং করলো বা ফিনিশিং হওয়ার পরে বর্তমান দেখতে অবস্থা কেমন হয়েছে, কতটুকু সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমার কাছে খুব খারাপ লাগলো যে তারা তো কষ্ট করে ফিনিশিং এর কাজগুলো করতেছে, সেই জিনিসগুলো যদি আমরা নষ্ট করে ফেলি আসলেই খারাপ লাগে। সালা দিয়ে রাখা হয়েছে যাতে পানি দিলে পানিটা অনেকক্ষণ থাকে, সে কারণে। তো এই যে এই জায়গায় বসার জায়গা প্লেস করা হয়েছে, একবারে মনে করে আপনারা বসে সরাসরি নদীর ভিউ নিতে পারবে। তবে যারা নেশাখোর বা যারা নেশা করে তাদের প্রতি আমার অনুরোধ, তারা এখানে খুবই কম আড্ডা দিবেন, কারণ আপনারা হয়তো জানেন না এখানে কিন্তু সাদা পোশাকে ডিবিরা ঘোরাঘুরি করবে আর নৌ পুলিশরাও থাকবে এটার দেখাশোনার দায়িত্বে। তো আপনারা যখন কোনো খারাপ কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাদেরকে শাস্তি দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই
আমার মনে হয় আগে আগে আপনাদেরকে জানানো দেওয়া উচিত, এটা আমার কর্তব্য মনে করি আর সাধারণ মানুষেরও কর্তব্য এখানে যাতে কোনো অনৈতিক কাজ না হয় সেদিকে নজর রাখা। তো এই যে ফিনিশিং দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে, যদিও এই অংশটা ফিনিশিং দেওয়া হয়নি, এটা দেওয়া হবে পরবর্তীতে। সুন্দর হয়েছে, হ্যাঁ এপাশে ড্রেনও কাজে কিন্তু শেষ। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি বাঁশের মতন বড় বড় গাছ লাগানো হয়েছে এবং এই গাছগুলো কিন্তু অনেক বড় হবে, যাতে মানে একটু ছায়ার মতন সৃষ্টি হয় এবং বাতাস প্রাকৃতিক সৌন্দর্য যেন মানে ওপার থেকে এপার দেখতে যেন অনেক সুন্দর লাগে সেইভাবে কিন্তু বিএডব্লিউটি ব্যবস্থা করে যাচ্ছে। আর ওয়াকওয়েটা কিন্তু যখন ফিনিশিং কাজ শেষ হবে এবং নিজে টাইসে বসানো কাজ শেষ হবে তখন কিন্তু দেখতে এটা আরো অনেক সুন্দর লাগবে। অনেক বড় বড় গাছ লাগানো হয়েছে, যদিও একটা গাছের নাম জানি না আমি সঠিকভাবে। আর হ্যাঁ ওই পাশে এটা বট গাছ, কোন জাতের বট গাছ তা আমি জানি না কিন্তু এটা বট গাছ। তবে এখান দিয়ে ম্যাক্সিমাম সময় যদি ফলজ গাছ লাগানো হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, তাহলে আমরা ফ্রিতে ফল খেতে পারতাম। আসলে ফল গাছ লাগালে অনেক মানে পাবলিকরা এসে অনেক ডিস্টার্ব করে বা এসে মানে ডালপালা ভেঙে ফেলে, সে কারণে হয়তো বা তারা ফল গাছ লাগাচ্ছে না। তবে চাইলে কিন্তু ঔষধিও গাছ লাগানো যেত। বাহ অনেক সুন্দরই কিন্তু তারা পার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তিনটা বাইক একটা নৌকা দিয়ে যাচ্ছে, যদি অনেক রিস্ক। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ওয়াকওয়ে কাজ, যে ফিনিশিং এর যে কাজটা এটাও কিন্তু তারা শেষ করেছে। আর বর্তমানে এখানে একটা ব্রেকেট দেওয়া হয়েছে, সেই ব্রেকেট থেকে নিয়ে ওই ব্রেকেট পর্যন্ত তারা কাজ করছে। তো দর্শক আমি ছিলাম বর্তমানে খোলামোলা গাড়ির সামনে, তো এই ছিল বর্তমানে ওয়াকওয়ের পরিস্থিতি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো আপডেট দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।